নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকের কিন্তু টপিক ডার্বি, এস ইস্ট বেঙ্গল ভার্সেস এটিকে মোহনবাগান। এস ইস্ট বেঙ্গলের জেনুইন পেনাল্টি কেন দিল না রেফারি? এস ইস্ট বেঙ্গলের পজিশন শট কি সত্যি খারাপ ছিল? এস ইস্ট বেঙ্গলের ডিফেন্স কি সত্যি খারাপ ছিল? এমনকি এটিকে মোহনবাগানের প্লেয়ার কি সবকটা ভালো ছিল? এমনকি এটিকে মোহনবাগানের ডিফেন্স, স্টপার এবং পজিশন কি সত্যি ভালো ছিল? এবং এটিকে মোহনবাগানে কি কোনো কিছুই খারাপ ছিল না? সেই সম্পর্কে সব কিছু তোমাদের আমরা পরপর জানাবো। তো প্রথমেই কিন্তু চলে আসি ম্যাচ শুরুর দিকে, ম্যাচ শুরু ফরমেশন বা পজিশনের দিকে। তো ফরমেশনের দিকে আমরা খবর যদি রাখি তাহলে কিন্তু দেখতে পারবো এটিকে মোহনবাগানের অ্যান্টোনিও লোপেস হাবাস হেড কোচ কিন্তু দল নামায় 3-5-2 ফরমেশনে। আর এইদিকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কোচ মানে রবি ফাউলার কিন্তু দল নামায় 3-4-3 ফরমেশনে। এই ফরমেশনে কিন্তু প্রথম থেকেই কিন্তু সুন্দরভাবে দলটা কিন্তু নামে ডার্বি, আইএসএলের প্রথম ডার্বিতে। এবং প্রথম শুরুতে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল এটিকে মোহনবাগান অসাধারণভাবে কিন্তু মুখোমুখি হয়। দুটো টিমকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল। আর এই সময় এটিকে মোহনবাগানকে এসসি ইস্ট বেঙ্গলের প্লেয়ার পিলকিন্টন একটা অসাধারণ আক্রমণে যায়, ডিবক্সে ঢোকে এবং ডিবক্সে ঢুকতে ঢুকতে পুরো ডিবক্সের মধ্যে কিন্তু একটা ফাউল করে বসে অ্যান্টনি পিলকিন্টনকে, তোমার এটিকে মোহনবাগানের ডিফেন্ডার টিরি। এবং তার ফাউলটা কিন্তু হয় পুরো ডিবক্সের মধ্যে এবং টিরি কিন্তু পুরো পিলকিন্টনের পায়ের গোড়ালি লাস্টের দিকে মারে। তোমরা হয়তো লক্ষ্য করবে, খেলাটা দেখেছো, এবং সেখানে কিন্তু মারে এবং তারপরে কিন্তু তোমার পিলকিন্টন ডিবক্সের মধ্যেই পড়ে যায়। আর ফুটবলের রুলস অনুযায়ী আমরা যতটুকু জানি সেগুলো কিন্তু পেনাল্টি হয়, জেনুইন পেনাল্টি। আর সেই পেনাল্টি কিন্তু একদমই দিল না রেফারি, সেটা কিন্তু সবাইকে অবাক করেছে। মানে মোহনবাগান অনেক সমর্থককেও বলছিল যে এটা কিন্তু পেনাল্টি হয়ে যায়, রেফারি কিন্তু এড়িয়ে গেল। দেখো, এড়িয়ে যাওয়ার কারণটা এটাও বলতে পারবো যে ডার্বি, রেফারির মাথায় চাপ, আর খেলা শুরুর সময় এরকম একটা পেনাল্টি হয়ে গেছে, সব রেফারির ঘাবড়ানোর কথা। কিন্তু এরকম একটা পেনাল্টি যেইভাবে রেফারি ছেড়ে দিল সেটা কিন্তু পুরোপুরি অবিশ্বাস্য। এটাকে নিয়ে কিন্তু রেফারিকে প্রশ্ন তোলা দরকার। এসসি ইস্ট বেঙ্গল সমর্থকরা হয়তো এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলবে। তো তারপরে কিন্তু দেখতে পাই ফার্স্ট হাফ কিন্তু খুব অসাধারণভাবে কাটে প্রত্যেকটা প্লেয়ার, এসসি ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার এবং এটিকে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার খুব দারুণভাবে খেলে। এবং তারপরে কিন্তু চলে আসে সেকেন্ড হাফ, এবং সেকেন্ড হাফে কিন্তু বলতে পারি আমি এসসি ইস্ট বেঙ্গলের একটা ছোট্ট ভুল, মানে রয়কৃষ্ণাকে এরকম হালকাভাবে নেওয়াটা ঠিক হয়নি। রয়কৃষ্ণা খুব সুন্দরভাবে, মানে রয়কৃষ্ণা যেরকম খেলে আর কি, রয়কৃষ্ণা পুরো ফাঁকাভাবে ঢোকে এবং কিন্তু ফক্সের, মানে ফক্সের হালকা পায়ের ফাঁকা থেকে একটা সুন্দরভাবে গোল করে কিন্তু বেরিয়ে যায়। বলতে পারবো মানে ফার্স্ট গোল যেমন রয়কৃষ্ণা করেছিল সেরকমই একটা সুন্দরভাবে একটা গোল করে, নিখুঁত গোল, রয়কৃষ্ণার গোল নিয়ে কোনো কথা হবে না, নিখুঁত গোল করে কিন্তু বেরিয়ে যায় রয়কৃষ্ণা। আমি বলতে পারবো এখানে একটা ছোট্ট ভুল, মানে যে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ছোট্ট ভুল, সেই ডিফেন্সের ভুল থেকে কিন্তু এটিকে মোহনবাগান প্রথম গোলটা তুলে নেয়। আর সেকেন্ড গোল কিন্তু হয় এটিকে, মানে এটিকে মোহনবাগানের করে কিন্তু মানবীর সিং, এবং মানবীর সিং কিন্তু এবছর প্রথম সাইন করেছে এটিকে মোহনবাগানে, এবং তিনি কিন্তু সাইড দিয়ে উঠে কেউ কাউকে ধরতে পারেনি, মানে এতটা স্পিড মানবীর সিংকে যে লাস্টে নামিয়েছে কোচ অ্যান্টনিও লোপেস হাবাস, এই দিনটাও কিন্তু দেখতে হবে। মাঝখানে নামালো এবং এতটা স্পিডভাবে সাইড দিয়ে ঘুরে, মানে রানা ঘরামি জায়গাটা দিয়ে ঘুরে খুব সুন্দরভাবে কিন্তু একটা গোল দিয়েছে। আর এরকম ইন্ডিয়ান একটা প্লেয়ার যে এত সুন্দরভাবে গোল দিতে পারে সেটা টেরিফিক, অসাধারণ, হাততালি দিতে ইচ্ছা করছে, এত সুন্দরভাবে গোলটা দিয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারের উন্নতি আর কিছুই না। তো এবার প্রশ্ন উঠছে যে এটিকে মোহনবাগান ছাড়া এসসি ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার কি খারাপ খেলেছে, এসসি ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ার কি ভালো খেলেনি? দেখো, আমার চোখে যদি আমাকে প্রশ্ন করো তাহলে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের অ্যান্টনি পিলকিন্টন কিন্তু আমার চোখে অসাধারণ। তার স্কিল, তার মানে তার শট, তার কোনো তুলনা হবে না। আর এছাড়াও আরও একটি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার এসসি ইস্ট বেঙ্গলের চোখ কাটলো আজকে, সেটা কিন্তু হচ্ছে সুরচন্দ্র সিং। সুরচন্দ্র সিং কিন্তু ছিল কাশ্মীরের, রিয়াল কাশ্মীরের, রিয়াল কাশ্মীর থেকে এই প্রথমবার কিন্তু আসে আইএসএলে। আইএসএলে আগেও খেলেছে মুম্বাই সিটি এফসির হয়ে, কিন্তু এসসি ইস্ট বেঙ্গল প্রথম ফার্স্ট ইলেভেনে তাকে জায়গা দেয় আর অসাধারণভাবে খেলে। কিন্তু সুরচন্দ্র সিংয়ের খেলা কিন্তু সত্যি ভালো লেগেছে আমার, আশা করছি তোমারও ভালো লেগেছে। তারপরে যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আর এবার চলে আসছি এটিকে মোহনবাগানের খবরে। এটিকে মোহনবাগানের কথা যদি আমি বলি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। দেখো, ডিফেন্সে যদি তোমার মানে ইন্ডিয়ান বেস্ট ফরেন আর মানে ইন্ডিয়ান দেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, কিন্তু বেস্ট ডিফেন্ডার এটিকে মোহনবাগানে সন্দেশ জিঞ্জার, প্রীতম কোটাল আর তোমার টিরি। আর কীভাবে বলটা নিয়ে যাবে বলো, একে ভেদ করে আইএসএলের বেস্ট ডিফেন্স তোমার এটিকে মোহনবাগানে আসার, প্রত্যেকটা মাঝমাঠ বলো, ওপরে বলো, প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ, তো তাকে নিয়ে কিন্তু কথা হবে না। কিন্তু একটা কথা উঠে আসে, সেটা কিন্তু হচ্ছে মাইকেল সুসাইরাজ এর জায়গা কিন্তু তোমার সুভাষিস বোস সেরকম ভালোভাবে একটা নিতে পারেনি। যদি মাইকেল সুসাইরাজ থাকতো তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আরও একটা গোল হওয়ার হয়তো আশা থাকতো। তো যাই হোক, এবার চলে আসছি শট, পজিশন এবং পাস, কারেক্ট পাস, এইসব বিষয় নিয়ে। তো প্রথমেই চলে আসছি শট।
শট যদি আমি দেখি তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু শট রেখেছিল 12টা এবং অন টার্গেট কিন্তু ছিল 2টো। আর যদি আমি মোহনবাগানের কথা বলি, মোহনবাগান শট রেখেছিল 15টা আর অন টার্গেট কিন্তু ছিল 3টে। আর তারপরে চলে আমি পজিশনের কথা বলি, পজিশনের কথা বললে কিন্তু আমি দেখতে পাবো যে 68% কিন্তু পজিশন ছিল ইস্ট বেঙ্গল আর 32% পজিশন কিন্তু মাত্র ছিল মোহনবাগানে। তো পজিশনের দিক থেকে কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে এগিয়ে কিন্তু তোমার ইস্ট বেঙ্গল। আর এবার যদি আমি পাসের কথা বলি, পাস কিন্তু খেলেছে 521টা কিন্তু এসসি ইস্ট বেঙ্গল খুব সুন্দরভাবে পাস খেলে, মানে পাসের দিকে খুব সুন্দরভাবে, মানে টিকি টাকা ফুটবলটা খুব ভালোভাবে ফলো করেছে এটা বোঝা যাচ্ছে। আর মোহনবাগান মানে এটিকে মোহনবাগান কিন্তু পাস খেলে কিন্তু 241টা, মানে বুঝতে পারছো অনেকটাই কিন্তু পাস কম। আর এদিকে পাস পারফেক্ট মানে পাসের কোনো তুলনা হবে না, সেই দিক দিয়ে আমি যদি কথা বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 81% ইস্ট বেঙ্গল অত সুন্দরভাবে পাস খেলেছে এবং মাত্র 65% কিন্তু এটিকে মোহনবাগান পাসটা খেলেছে। মানে ভাবতে পারছো তুখর একটা খেলা হয়েছে, এসসি ইস্ট বেঙ্গল কোনোভাবে ছাড়ার নয়। আমি এসসি ইস্ট বেঙ্গলের ফ্যানদের একটাই কথা বলবো যে দেখো এটা প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচে কিন্তু আইএসএল ডার্বি ফেলেছে, তো আইএসএল নিজের ফায়দার জন্য ডার্বিটা ফেলেছে। আর আইএসএল ডার্বিটা ফেলেছে আর এসসি ইস্ট বেঙ্গল অনেকটা চাপ হয়ে গেছে, প্রথম ম্যাচে একটা বড় চাপ। দেখো মাঠে দর্শক যেতে পারেনি কিন্তু ফ্যানরা ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন প্রশ্ন করছে, বিভিন্ন কথা বলছে, এটা বিশাল বড় একটা চাপ ডার্বি। তো এই ডার্বিতে হার মানে পুরোটা হার না, আরও সুন্দর হবে এদিকে। মানে এসসি ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ তোমার আছে কিন্তু বোম্বের সাথে, আশা করছি ভালোভাবে খেলবে। আর এটিকে মোহনবাগানের কথা আর কি বলবো বলো, এটিকে মোহনবাগানের বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট ফরওয়ার্ড রয় কৃষ্ণা আর কি বলবো, চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা এটিকে মোহনবাগান করছে এখনও, এটিকে মোহনবাগানের ওপরে কাউকে দেখতে পাচ্ছি না। আশা করছি এইভাবে এগিয়ে যাও, খুব সুন্দর হবে, আর ডিফেন্স তো অসাধারণ। আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, আর কমেন্ট অবশ্যই নিচে জানিও। টাটা।